আল্লাহর প্রতি সুধারণা অন্তরের একটি বড় এবাদত আর তা হচ্ছে আল্লাহর সানে উপযুক্ত ইসিম সিফাত ও কর্মসমূহের উপর বিশ্বাস রাখা এবং এগুলির যে মহা বাস্তব প্রতিফল রয়েছে সেগুলির উপরও বিশ্বাস রাখা যেমন এই বিশ্বাস রাখা যে আল্লাহ তালা তার রহমতের উপযুক্ত বান্দাদের উপর রহমত করেন বান্দারা তাওবা করলে তাদের তাওবা কবুল করেন তাদেরকে ক্ষমা করে দেন তাদের আনুগত্য ও ইবাদত কবুল করেন এই বিশ্বাস রাখা যে আল্লাহ আল্লাহতালার সকল ফয়সালার মধ্যে অনেক বড় হিকমত বিদ্যমান যে ব্যক্তি ধারণা করে যে সুধারণার সাথে আমল দরকার নেই সে ভুল করে কেননা তার অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে তার জমি থেকে ভালো ফল আশা করে কিন্তু সে জমিটিকে ফেলে রাখে বীজ বপন করে না বা চাষাবাদ করে না সে জমির প্রতি সুধারণা রাখে যে এটি তাকে ভালো ফল দিবে অথচ চাষাবাদ করে না বীজ বপন করে না পানি দেয় না দেখাশোনাও করে না তাহলে মানুষ তাকে বদ্ধ পাগল মনে করবে অনুরূপভাবে অজীব ত্যাগ করে ও নাফারমানি করেও আল্লাহর প্রতি সুধারণা করা সম্ভব নয় যে এরূপ ধারণা করবে সে ধোকায় পতিত হবে ইবনুল কাইম রহেমহল্লাহ বলেন সুধারণা ও ধোকার মাঝে পার্থক্য স্পষ্ট সুধারণা যদি আমলের প্রতি উদ্বুদ্ধ করে তাহলে সঠিক আর যদি আমল ত্যাগ ও নাফারমানিতে লিপ্ত করে তাহলে ধোকা প্রত্যেক মুসলিমের মূল হচ্ছে সে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখবে নির্দিষ্টভাবে দুই স্থানে সুধারণা রাখা আবশ্যক প্রথমত আনুগত্যমূলক কাজ করার ক্ষেত্রে হাদিসে কুদ্সিতে আলা বলেন আমার প্রতি বান্দার ধারণা অনুযায়ী আমি তার সাথে আচরণ করি যদি সে তার মনে আমাকে স্মরণ করে আমিও তাকে আমার মনে স্মরণ করি যদি সে মজলিসে আমাকে স্মরণ করে আমি তাকে তাদের থেকে উত্তম মজলিসে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘৎ পরিমাণ নিকটবর্তী হয় আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হই যদি সে এক হাত পরিমাণ নিকটবর্তী হয় আমি প্রসারিত দুই হাত পরিমাণ নিকটবর্তী হই যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত হেঁটে অগ্রসর হই যে ব্যক্তি এই হাদিসের দিকে যথাযথভাবে লক্ষ্য করবে সে জানতে পারবে যে আল্লাহর প্রতি সুধারণার অর্থই হচ্ছে তার জন্য ভালো কাজ করা নির্দিষ্টভাবে যেখানে প্রত্যেক মুসলিমের জন্য তার রবের উপর সুধারণা রাখা আবশ্যক এর দ্বিতীয় স্থান হচ্ছে সমস্যা সমাধানের সময় ও মৃত্যুর সময় জাবের রদিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর তিন দিন আগে তাকে এ কথা বলতে শুনেছি যে তোমরা কেউ আল্লাহর প্রতি সুধারণা ব্যতীত মৃত্যুবরণ করো